তোমাকে শেষ করতে দিব কি? মাই নেম ইজ জন। আমি বললাম মিস্টার জন। তখন সে বলতেছে তুমি তো আমার নাম এখন ঠিক মতন প্রোনাউন্সিয়েস করছো। তখন আমি তাকে বললাম ভাইয়া মাই ফ্রেন্ড মাই কাজিন, বিকজ ইসা আলাইহিস সালাম ওয়াজ কাজিন অফ মাই প্রফেট, সো ইউ আর অলসো মাই কাজিন, তুমি আমি ভাই। যেহেতু তুমি বলতেছো যে তোমার নামটা আমি একটু পরিবর্তন করছি, তুমি মাইন্ড করছো, আমার কাছে তোমার কাছে প্রশ্ন যে যখন ঈসা আলাইহিস সালাম আসছিলেন 2000 বছর পূর্বে, তখন তো ইংলিশ ছিল না, তাহলে তখন এই গডের নাম কি ছিল? তখন সে বলে যে আল্লাহ ছিল। ইট ইজ প্রুভেন। সো আই এম আস্কিং হিম, ব্রাদার ইউ ক্যান চেঞ্জ হিস, গুণের কথাটা চেঞ্জ হইতে পারে, একজনের গুণ এক এক রকম হইতে পারে, বাট ডোন্ট ট্রাই টু চেঞ্জ সামবডিজ নেম। তোমার নামটা একটু চেঞ্জ করে তুমি পছন্দ করলে না, আর তুমি বলতেছো আল্লাহর নাম গড, ইংলিশ শব্দ আসছে কত বছর আগে? 500 বছর আগে। যদি 500 বছর আগে ইংলিশ এসে থাকে, তাহলে উনি আসছেন 2000 সাল পূর্বে, 2000 বছর পূর্বে। তাহলে 2000 পূর্বে ওনার যা নাম ছিল, ওনার সৃষ্টিতে যা নাম ছিল, এখনও সেই নামটাই থাকে। নাম চেঞ্জ করার কোনো দায়িত্ব তোমার আর আমার না। সো আই উই লেটস টক অ্যাবাউট আল্লাহ। তখন সে আমাকে বলছিল ডু ইউ রিড, অনেক প্রশ্ন আসছিল। যাই হোক, এখন আমি হেদায়েতের কথাটা যে বলতেছি, ওনারা জানেন, এরকম আরও অনেকে জানেন, কে হেদায়েত চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ যদি চয়েস করে করে কাউকে হেদায়েত দিয়ে দিত, তাহলে আরেকজন প্রশ্ন করতো যে আল্লাহ আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছিলাম, তুমি আমার হেদায়েত দিলা না, আর ওরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ। অনেক হিন্দুর ছেলে কিন্তু মুসলমান হচ্ছে, অনেক মুসলমানের ছেলে কিন্তু নামে মুসলমান, যেরকম আমি বলেছি আমি মোহাম্মদ নাম ছিল, কিন্তু আমি যা কাজ করতাম সব আল্লাহ নিষিদ্ধ কাজ করতাম, আমার নাম ছিল মুসলমান, তাই বলে কি আমি মুসলমান বলে পরিগণিত হবো? আমার নাম ডাক্তার কিন্তু আমি রোগী দেখি না, আমার নাম ইঞ্জিনিয়ার কিন্তু আমি কোনো বিল্ডিং বানাইতে পারি না, পরিগণিত হবো? ঠিক অনুরূপভাবে হেদায়েতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহকে চিনে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই হেদায়েতটা দেন। আমি আমার কথার শেষে, আজকে রোজারও শেষ, সেহেতু এই মাসের টার্গেট হলো গা খোদা ভীরু হওয়া, এই মাসের টার্গেট হলো গা খোদা ভীরু হওয়া। খোদা ভীরু কারা হয়? জ্ঞানীরাই খোদা ভীরু হয়। জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান করেন, তাকেই জ্ঞান দান তাকেই করেন যাকে তিনি হেদায়েত দান করেন, আর হেদায়েত দান উনি তাকেই করেন যে হেদায়েত চায়। সুতরাং যে ব্যক্তি হেদায়েত চায়, সে জীবন সম্পর্কে কি হয়? সচেতন হয়ে যায়, সিদ্ধান্ত নেয়। আখেরাতের মুক্তি তার একমাত্র টার্গেট হয়ে যায়। সুতরাং সেই ব্যক্তি কি করে? তৌবা করে। আর রমজান মাস তৌবা কবুলের সব থেকে উপযুক্ত মাস, সময়। এই মাসের যাবতীয় পরিবেশ কি হলো? তৌবা করার অনুকূলে। সেটা আজকের এই কথার শেষে আমি সবার কাছে অনুরোধ করতেছি, যারা দেখছেন এবং যারা দেখতেছেন, আসেন আমরা সকলে তৌবা করে আগামীকাল যে সূর্য উঠবে, আজকে ইফতারের পরে যে সন্ধ্যার সূচনা হবে, সে সূচনা হবে সারা বাংলাদেশে, যারা দেখছি আমরা, যারা দেখেনি তাদের কাছে এই ভালোবাসা পৌঁছায় দেওয়ার সূচনা হবে। আর সেই সূচনায় যদি আজকে আমরা আবদ্ধ করি, বাকি 10 দিন পরে এই জিনিস আমরা 14 কোটি নয় সারা পৃথিবীর 700 কোটির মাঝে এই কোরআনের দাওয়াতের ব্যবহার পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, বিশেষ করে যুবক ছেলে যারা আছে এবং যুবক, তাদেরকে আমি কোরআন এবং হাদিস পড়ার জন্য অনুরোধ করতেছি। আমরা যারা এখানে উপস্থিত এবং অনুপস্থিত, ছোট এবং বড়, জীবিত এবং মৃত, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সবাই বলি আমিন। আর আমরা যারা এখানে আজকে এসেছি, যা কিছু বলেছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সমস্ত জিনিসের সওয়াব তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রজমকে পৌঁছে দাও। যে জমিনে বসে আজকে এটা করতে পারলাম, সেই জমিনের উপরে তুমি রহমত বর্ষিত করো। আর এই জমিনের যারা আজকে দেশকে পরিচালনা করতেছে এবং যারা করতেছে না, এবং যারা আমরা বসে আছি, আল্লাহ সকলেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুতে যখন আমরা এক, আমরা জন্মতে এক, আজানে এক, নামাজে এক, সেহেতু মৃত্যুর পূর্বে তুমি আমাদেরকে এক হয়ে একই ভালোবাসায় রোজার মাসে প্রতিজ্ঞা করে বাকি জীবন চলানোর তৌফিক দান করো ইয়া আল্লাহ। যা চেলাম এর ভিতরে মঙ্গলটা দান করো, যা চেলাম না তার ভিতরে যেটা মঙ্গল সেটা দান করো। সব রোগী যারা আছেন, সব ডাক্তারের বড় ডাক্তার আপনি, সেহেতু সব রোগের দায়িত্ব আপনার উপরে দিয়ে আজকের মতো কথা এখানে শেষ করতেছি। মৃত্যুর সেই কঠিন মুহূর্তে যেন আমার মুখের থেকে, আমাদের মুখের থেকে, সকলের মুখের থেকে শেফ শব্দ বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।